এদেশের মানুষের প্রবাসী হওয়ার ইতিহাস 150 বছর বা তারও বেশি কিছু সময় বেশি। ইতিহাস বলে সিলেট অঞ্চল থেকেই প্রথম বাংলাদেশিরা প্রবাসী হয়েছেন ব্রিটেনে। যাক, ইতিহাসে যাচ্ছি না, কিন্তু এই লম্বা সময়ে ইউরোপ আমেরিকায় বড় হওয়া প্রজন্ম সে দেশের ব্যবসা বাণিজ্য সংস্কৃতির মূল ধারায় স্থান করে নিয়েছেন। দর্শক, প্রবাসীমুখ ঈদ আয়োজনে আজ দেখব কোনো এক বিদেশি জিমন্যাস্ট কন্যাকে খেতাব দেওয়া হয়েছে বাংলার বাঘিনী। তিনি হচ্ছেন বাংলাদেশি রাশিয়ান মার্গারিটা মামুন। এই তো কয়েকদিন আগে অলিম্পিকে সোনা জিতে তাক লাগিয়ে দেন গোটা বিশ্বকে। জুনিয়র পর্যায়ে মার্গারিটা কিছুদিন বাংলাদেশের পতাকা তুলে প্রতিযোগিতা করেছেন, মস্কোর মেয়ে শেষ পর্যন্ত সিনিয়র পর্যায়ে মায়ের দেশ রাশিয়াকেই বেছে নিয়েছেন। তবু তার অলিম্পিকে সোনা জয়ের কীর্তির গৌরব ছড়িয়েছে বাংলাদেশ ও গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুরের ক্ষিদ্রকাশীপুর গ্রামে। খেলা দেখে তারপরে যে সুখ, যে শান্তি, যে মানে কি করে বুঝাবো, বুঝাতে পারতেছিলাম না। সে যদি বাংলাদেশের হয়ে খেলতো তাইলে তো অবশ্যই এটা একটা অনেক গর্বের বিষয়, আরো বেশি হতো। 2013 সালে যখন অলিম্পিকে চান্স পায় তখন থেকে আমরা খুশি। মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাল মামুন গত 26 অগস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মেয়ের এই সাফল্যের পর মেয়েকে নিয়ে দেশে আসতে চেয়েছিলেন তিনি। স্বপ্ন দেখেন তিনি একাই পৃথিবীর 10 লাখ তরুণকে উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করবেন। সাবিরুল ইসলাম বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এই তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা। এরই মধ্যে এই প্রকল্প নিয়ে তিনি বিশ্বের 8 লাখ তরুণের সাথে কথা বলেছেন। সাবিরুল ইসলামের খ্যাতি এখন বিশ্বজোড়া। 2010 সালে পৃথিবীর 25 তরুণ শিল্প উদ্যোক্তাদের একজন নির্বাচিত হন তিনি। যুক্তরাজ্যের প্রভাবশালী 100 ব্রিটিশ বাংলাদেশীর তালিকায় নাম আছে তার। তার লেখা বই দ্য ওয়ার্ল্ড অ্যাট ইয়োর ফিট বিক্রি হয়েছে 60,000 কপি। তিনি এখন ইন্সপায়ার 1 মিলিয়ন কার্যক্রম চালাচ্ছেন, যার লক্ষ্য বিশ্বজুড়ে 10 লাখ তরুণ উদ্যোক্তাকে তৈরি করা। এরই মধ্যে এই প্রকল্প নিয়ে তিনি বিশ্বের 25টি দেশের 8 লাখের বেশি তরুণের সামনে কথা বলেছেন। তার কথা শুনতেই ভরে ওঠে মিলনায়তন, এমনকি স্টেডিয়ামও। Because only you yourself can define happiness and only you yourself can define success. খোদ যুক্তরাষ্ট্রের 650টি স্কুলে তার ব্যবসা শেখার গেম টিন ট্রাপেনার আছে পাঠ্যসূচিতে। সাবিরুলের জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডের লন্ডনে। তার বাবার নাম শফিকুল ইসলাম, তার দাদার বাড়ি বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলায়। বিশ্বের তরুণ তরুণীর আইডল সাবিরুল বলেন, আমি বাংলাদেশেই ভবিষ্যতে সব সম্ভাবনা দেখতে পাচ্ছি। তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার রাষ্ট্র তোমাকে কি দিল কি পেলে সেই হিসেব না করে উদ্যোক্তা হয়ে নিজে কিছু করো, সাহস করে শুরু করতে পারলে সফলতা আসবেই। কর্মদক্ষতায় নারীরা যেমন বাংলাদেশে এগিয়েছে, এগিয়েছে ভিন দেশেও, তেমনি তিন সফল নারীর গল্প দেখাবো আপনাদেরকে। Women in impoverished areas around the world. Sumaiya Kaji. জন্মসূত্রে বাংলাদেশী মার্কিন নাগরিক। সংবাদ সংস্থা রয়টার্স এবং ক্লাউড প্রকাশ করা বিশ্বের সেরা প্রভাবশালী 50 উদ্যোক্তার তালিকায়ও তার জায়গা হয়। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের ফেনীর জেলা শহরে। জন্ম বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। 2005 সালে তিনি প্রতিষ্ঠা করেন culturalconnect.com TCCC নামের প্রতিষ্ঠান। ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন আমাকে বিশ্বের সেরা 10 জন নাম করা বাংলাদেশের মতে একজন নির্বাচিত করেছে। নিজেকে বিশ্বাস করতে পারিনি। এই অনেক অনেক সম্মানের জন্যে নিজেকে ধন্য মনে করছি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস, ইউটিউব প্রতিষ্ঠাতা জাভেদ করিম, এভারেস্ট ক্লাইম্বার নিশা মজুমদার এবং আরও কয়েকজন সম্মানিত লোকদের সাথে আমারও নাম রয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওনা এবং সম্মানের। টিসিসিসি থেকে প্রকাশিত হচ্ছে 5টি সাপ্তাহিক ই ম্যাগাজিন। 2006 সালেও বিজনেস উইক ম্যাগাজিন কর্তৃক আমেরিকায় অনূর্ধ্ব 25 বছর বয়সী সেরা উদ্যোক্তার তালিকায় স্থান পান সুমাইয়া কাজী।
ওই বছর সেই ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা 75 জন মহিলা উদ্যোক্তার একজন নির্বাচিত হন তিনি। এছাড়া তিনি শুরু করেন গ্লোবাল নেটওয়ার্ক sumanji.com এর। The winner is Nadia. The Great British Bake Off 2015 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে রীতিমতো তারকা বনে গেছেন নাদিয়া। অসাধারণ কেক প্রস্তুতকারী হিসেবে সুনাম অর্জনকারী নাদিয়া এরই মধ্যে ব্রিটিশ মুসলিম তরুণীদের রোল মডেলে পরিণত হয়েছেন। নাদিয়াকে স্কুল বালিকা থেকে টিভি তারকায় পরিণত হতে দেখেছেন যারা, তারা গর্বে উচ্ছ্বসিত হয়েছেন। ব্রিটেনে রানীর 90তম জন্মদিনের কেক বানিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেন। নাদিয়া হোসেনকে নিয়ে তৈরি হয়েছে 2 পর্বের এক টেলিভিশন অনুষ্ঠান, ক্রনিকলস অফ নাদিয়া। এতে নাদিয়া মূলত তার রন্ধন কৌশলের শেকড় সন্ধান করেছেন বাংলাদেশে এসে। অনুষ্ঠানটির একটি অংশ শ্যুট করা হয়েছে নাদিয়ার নিজ শহর লুটনে, আরেকটি অংশ বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি সিলেটে। Councillor Nadia Shah has been duly elected as Mayor of London of Borough of Camden. নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী মেয়র নির্বাচিত হয়েছেন। ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম মুসলিম নারী মেয়র। আই নাদিয়া শাহ ডিক্লেয়ার দ্যাট আই টেক দ্যাট অফিস আপন মাইসেলফ। ক্যামডেনে জন্ম নেয়া নাদিয়ার পৈতৃক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। ব্যক্তি জীবনে নাদিয়া 3 সন্তানের জননী। লন্ডনের পার্লামেন্ট হিল স্কুলে শিক্ষাজীবন শুরু করেন নাদিয়া। হোম অফিস, স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে কাজ করার অভিজ্ঞতা লাভ করেন। আসসালামু আলাইকুম, আমি কাউন্সিলর নাদিয়া শাহ বাংলা ভিশনের সকল দর্শকদের জানাই ঈদ মোবারক, পাশাপাশি বাংলাদেশের সবাইকে জানাই ঈদ মোবারক। এবার আসা যাক বিগ স্ক্রিন অর্থাৎ চলচ্চিত্রে ভিনদেশে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মের অবস্থান নিয়ে। এই শিল্প মাধ্যমে ক্যামেরার সামনে পেছনে সমান তালে কাজ করে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তরুণীরা। নাফিস বিন জাফর প্রথম বাংলাদেশি হিসেবে নাফিস বিন জাফর অস্কার পুরস্কার পেয়ে ইতিহাসের পাতায় নিজেকে অমর করে রেখেছেন। হলিউডের ব্লকবাস্টার মুভি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অ্যাট ওয়ার্ল্ডস এন্ডে ফ্লুইড ডাইনামিক্সে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে 2007 সালে অস্কারের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স বিভাগে এই পুরস্কারটি জেতেন নাফিস বিন জাফর। 2015তে নাফিস আবারও যৌথভাবে টেকনিক্যাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে বিশেষ একটি অস্কার পেয়েছেন। নাফিস বিন জাফরের বাবা জাফর বিন বাশার এবং মা নাফিজা জাফর। বাবা মায়ের একমাত্র সন্তান নাফিস 1977 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন, তাঁর গ্রামের বাড়ি রাজবাড়িতে। 1989 সালে সপরিবারে আমেরিকার সাউথ ক্যারোলিনার চার্লসটনে যান তিনি। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নাফিস বিন জাফরের বাবা মা বসবাস করলেও বর্তমানে নাফিস বসবাস করছেন চীনে। আফসানা আজাদ করে শিশু দর্শকদের জন্য এই চলচ্চিত্রগুলো বাড়তি আনন্দের। এই সিরিজের শেষ বার্মিংহামে জন্মগ্রহণ করেন। তার বাবা মা 1980 সালে সিলেট থেকে ইংল্যান্ডে পাড়ি জমান। প্রিয় দর্শক, প্রবাসীমুখ ঈদ আয়োজনে এখন একটা বিরতি, ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম প্রবাসীমুখ ঈদ আয়োজনে। গোটা বিশ্বের জন্য এক ভার্চুয়াল স্কুল খুলে তুমুল জনপ্রিয় সালমান খান, আর সেই খান হলেন সেই স্কুলের একমাত্র শিক্ষক। অন্যদিকে ইউটিউবের কো-ফাউন্ডার জাওয়াত করিমকে হয়তো আপনারা অনেকেই জানেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই 2 তরুণকে নিয়ে এবার আমাদের গল্প। সালমান আমিন খান
একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষক, গবেষক, উদ্যোক্তা এবং খান একাডেমির প্রতিষ্ঠাতা। বিশ্বব্যাপী এখন তার পরিচিতি। খান একাডেমি বিভিন্ন বিষয়ের ওপর 3,000-এরও বেশি ভিডিও লেকচার এবং টিউটোরিয়াল তৈরি করেছে। যে কেউ খুব সহজেই যে কোনো সময় বিনা পয়সায় তাদের প্রয়োজনীয় বিষয়টি জেনে নিতে পারবেন। এ পর্যন্ত ইউটিউবে খান একাডেমির চ্যানেলটি 27 লক্ষেরও বেশি গ্রাহককে আকৃষ্ট করেছে এবং ভিডিওগুলো 88 কোটির বেশি বার দেখা হয়েছে। সালমান, আমি খান একাডেমি ফাউন্ড করেছি, আর আমার বাংলা এত ভালো না, আমার অ্যাকসেন্ট খুব বাজে, কিন্তু আমি চেষ্টা করব। ২০১২ সালে মার্কিন পত্রিকা টাইমসের জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির বার্ষিক তালিকার একটি উল্লেখযোগ্য নাম খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান আমিন খান। সালমান খানের দাদাবাড়ি বাংলাদেশের বরিশালে। সালমানের বাবা অভিবাসী হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে সালমানের জন্ম হয় 1976 সালে এবং সে শহরেই বেড়ে ওঠেন তিনি। জাওয়াদ করিম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 3 জন যুবক পেপালে চাকরি করতেন। এই 3 জনের মাথায় একটি ভিডিও হোস্টিং সাইট চালু করার ইচ্ছা জাগে। পরবর্তীতে সেই সাইটটি হয় ইউটিউব। আর এই 3 যুবকের একজন বাংলাদেশি, তিনি জাওয়াদ করিম। ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিওটির নাম মি অ্যাট দ্য জু। এই ভিডিওতে জাওয়াদ করিমকে দেখা যায় সান ডিয়াগো চিড়িয়াখানায়। ছোটবেলা থেকেই ক্রিয়েটিভ ছিলেন, আবিষ্কার করতে চাইতেন, যা বড় হয়ে তিনি করেও ফেলেন। তার তৈরি ইউটিউব আজ পৃথিবীর শীর্ষ জনপ্রিয় ওয়েবসাইট। জাওয়াদ করিমের বাবা নাইমুল করিম একজন বাংলাদেশি বিজ্ঞানী এবং তার মায়ের নাম ক্রিস্টিন করিম, যিনি একজন জার্মান বিজ্ঞানী এবং গবেষক। বিশ্ব গণমাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশি তরুণ তরুণীরা স্থান করে নিয়েছেন, কেউ কেউ বনে গেছেন প্রজন্মের তারকা। Glorious summer, some the summer floods would come so soon and so dramatically. Nina Hussain, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংবাদ উপস্থাপিকা, বর্তমানে ব্রিটেনের ITV-র এই উপস্থাপিকা কাজ করেছেন BBC, ZMTV সহ আরো অনেক চ্যানেলে। অভিনয়ের জগতেও রয়েছে তার তারকা খ্যাতি। ব্রিটিশ বাংলাদেশ পাওয়ার 100-এও রয়েছে এই উপস্থাপিকার নাম। প্রিস্টনের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাংশায়ার থেকে অর্জন করেন ব্রডকাস্ট জার্নালিজমের উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। পড়াশোনা শেষে শিক্ষানবিশ হিসেবে কাজ করার জন্য বেছে নেন ITV বর্ডার টেলিভিশনকে। এখানে তিনি যোগ দেন 1996 সালে। এ চ্যানেলের লুক অ্যারাউন্ড প্রোগ্রামের তিনি ছিলেন একাধারে সংবাদ উপস্থাপিকা, প্রযোজক ও রিপোর্টার। কোনি হক, ছোটদের জন্য বিশ্বের সবচেয়ে বড় টিভি শো BBC-র ব্লু পিটারের সাবেক উপস্থাপক। এশিয়া অঞ্চল থেকে BBC-র এই বিভাগে তিনিই প্রথম উপস্থাপক। এমনকি ব্লু পিটারে সবচেয়ে বেশি সময় ধরে উপস্থাপনা করার রেকর্ডটিও তার। জন্ম পশ্চিম লন্ডনে এক বাংলাদেশি দম্পতির ঘরে। কোনি হক বর্তমানে দায়িত্ব পালন করছেন ব্রিটিশ রেড ক্রসের শুভেচ্ছাদূত হিসেবে। পুরো নাম কনক আশা কোনি হক। ব্লু পিটারের উপস্থাপক হিসেবেই একবার শেকড়ের সন্ধানে বাংলাদেশ ভ্রমণে এসেছিলেন কোনি হক। বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া আলীর জন্ম যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে। 2005 সালে মাত্র 20 বছর বয়সে চ্যানেল এস দিয়ে কর্মজীবনে যাত্রা শুরু করেন তিনি। দায়িত্ব পালন করেছেন BBC এশিয়ান নেটওয়ার্ক, বিফোর ইউজ সহ একাধিক মিডিয়া এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে। ব্যারিস্টারি পাস করেন 2012 সালে। 2015 সালে BBC রেডিও অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে। এবং দ্য ফ্যাক্ট যে আমি বাংলাদেশি মিউজিক কালচারটাকে একটা প্ল্যাটফর্ম দিতে পারছি ইন্টারন্যাশনালি, আমার খুবই খুশি লাগে। বাংলা ভিশনের অডিয়েন্স এবং বাংলাদেশের সবাইকে আমি নাদিয়া আলী ইনভাইট জানাচ্ছি। সৌন্দর্য বিবেচনায় উঠে এসেছে বাংলাদেশিদের নাম, জিতে নিয়েছেন খেতাব, পেয়েছেন পুরস্কার, অর্জন করেছেন তারকা খ্যাতি। ইজ বাই মিস ক্যালিফোর্নিয়া। 14 বছর বয়সেই আউটস্ট্যান্ডিং টিন, 2016-2010 সালে মিস ক্যালিফোর্নিয়া, তারপর মিস আমেরিকায় সেরা 10। মেয়েটির নাম আরিয়ানা আফসার,
বন্ধুরা ডাকে আরি নামে, তার বাবা বাংলাদেশি। ১৯৯১ সালে ক্যালিফোর্নিয়ার সান্তিয়াগোতে জন্ম তার। আমেরিকান আইডল আর্টের ছিল সেমিফাইনালিস্ট, গানও লেখেন, অভিনয় করতেও ভালোবাসেন। এবছরই তার অভিনীত একটি পাঞ্জাবি ছবি মুক্তি পেয়েছে, নাম মৌজ মাস্তিয়া। কমেডি ধাঁচের এই ছবিতে আরির চরিত্রের নাম ডলি। OMG, EMT এবং আনইউজুয়াল সাসপেক্ট নামের টিভি সিরিজেও অভিনয় করেছেন আরি। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি ইতিমধ্যে সমগ্র বিশ্বে বাংলাদেশকে আলোচিত করেছেন একজন মিডিয়া কর্মী এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। একসময় মিস আয়ারল্যান্ড হিসেবে পরিচিতি পেলেও নতুন করে আলোচনায় আসেন মিস আর্থে অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় রানার আপ হলেও পরবর্তীতে জিতেছেন মিস আর্থ ইন্টারন্যাশনাল খেতাবও। প্রায় 15 বছর আগে পড়াশোনার জন্য পাড়ি জমান আয়ারল্যান্ডে। ছোটবেলা থেকেই শখ ছিল মডেলিং করার, পড়াশোনা করেছেন মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ারিং নিয়ে। প্রিয়তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর আর নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মিস ওয়ার্ল্ড 2016 মিস ওয়ার্ল্ড জাপান 2016 প্রতিযোগিতায় সেরার মুকুট পরেছেন প্রিয়াঙ্কা ইউসিকা ঘোষ। বাংলাদেশি বংশোদ্ভূত কন্যা প্রিয়াঙ্কা ইউসিকা ঘোষ আগামী ডিসেম্বর মাসে ওয়াশিংটনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রিয়াঙ্কা ইউসিকা ঘোষের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার দোহার উপজেলার মালিকান্দা গ্রামে। 1985 সালের 21 আগস্ট তার বাবা অরুণ ঘোষ বাংলাদেশ থেকে জাপানে চলে যান। প্রিয়াঙ্কা আমেরিকায় পড়াশোনা শেষ করে জাপানে স্থায়ীভাবে বসবাস করছেন। সঙ্গীত অঙ্গনেও এগিয়েছে ভিনদেশে বড় হওয়া নতুন প্রজন্ম, সেরকমই দুজনের গল্প দেখাবো আপনাদের। শেখিরি আইরুদনা একজন স্বনামধন্য মিউজিশিয়ান। তিনি বাংলাদেশে জন্মেছেন, তবে বড় হয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। 1999 সালে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে যান। সেখানে তিনি মিউজিক নিয়ে কাজ করেন। তার প্রথম অ্যালবাম দ্য ডিভিডিং 2000 সালে প্রকাশিত হয়। এরপর থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। পরবর্তীতে 2010 সালে তার অন্য অ্যালবাম ড্রাগন ফ্লাই তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এছাড়াও তার দ্য হিউম্যান অ্যানিমেল অ্যালবামটি খুবই জনপ্রিয়তা পায়। বর্তমানে তিনি তার নতুন অ্যালবাম নিয়ে কাজ করছেন। প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে আছেন এমন কীর্তিমান অনেক বাংলাদেশি বংশোদ্ভূতরা, যাদের সবার গল্প তুলে আনা এমন একটি ছোট অনুষ্ঠানে কোনোভাবেই সম্ভব নয়। তারপরও আপন মহিমায় উজ্জ্বল হয়ে যারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে লাল সবুজের পতাকা তুলে ধরার জন্য চেষ্টা করছেন, তাদের সবার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।